প্রিয় দর্শক, আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের বিষয় এটাই যে যে সমস্ত মহিলারা স্ত্রী রোগে ভুগছেন এবং জ্বর, ফোড়া, ব্যথা, বেদনা, বাতের ব্যথা ইত্যাদি রোগে ভুগছেন, তো সেই সমস্ত গ্যাস্ট্রিক, আলসার, এছাড়া রাতকানা, কোষ্ঠকাঠিন্য, এছাড়া চোখের স্নায়ু রোগে ভুগছেন, তো সেই সমস্ত ক্ষেত্রে এই বকফুল ভীষণ উপকারী। তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক। বকফুল গাছ। এই বকফুল সাধারণত বাংলাতে বকফুল বলা হয়ে থাকে। এসব এছাড়া আসামি ভাষাতে একে এরা আসামিরা বগা বলা হয়ে থাকে, অর্থাৎ বগা, অর্থাৎ বগা মানে সাদা, বকের মতন দেখতে, তাই একে বগা বলে থাকে। এই বকফুল গাছে একটি সায়েন্টিফিক অর্থাৎ বৈজ্ঞানিক নাম আছে স্যাসভেনিয়া গ্যান্ডিফ্লোরা। এছাড়া ইংরাজিতে একে ভেজিটেবল হামিংবার্ড বলা হয়ে থাকে এবং অন্যান্য নামের মধ্যে যেমন অগস্তি, মণিপুষ্প, গাছমোগা প্রভৃতি নামে ডাকা হয়ে থাকে। বকফুল গাছ। বকফুল সাধারণত প্রায় সারা বছরই ফোটে, আর এই যে গাছ, এই ফলগুলি দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এবং এর যে একটি ফল হয় সেই ফলের বীজ থেকেই এর বংশ বিস্তার করা হয়ে থাকে। বকফুল সারা পৃথিবীতেই পাওয়া যায়, তার মধ্যে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এই সমস্ত দেশেই একটু বেশি পাওয়া যায়। তো এই যে একটি উপকারিতা রয়েছে, তো সেই সম্পর্কে ধীরে ধীরে আমরা জানব সংক্ষিপ্তভাবে। অনেকেরই অনেক কম সময়, খুব কম সময়ের ভিতরে এই বকফুলের আমরা যতটা তথ্য দেওয়ার সেটি চেষ্টা করছি। বকফুল যে সমস্ত মানুষের গ্যাস্ট্রিক এবং বহু পুরাতন ধরে পেটের রোগে ভুগছেন, বুক জ্বালা করে, তো সেই সমস্ত ক্ষেত্রে বকফুলের আপনারা ফুলের রসও খেতে পারেন, এক থেকে দু চামচ প্রতিদিন। এছাড়াও আপনারা এই ফুলের বড়া করেও খেতে পারেন। রাতকানা রোগে যে সমস্ত মানুষ ভুগেছেন সেই সমস্ত মানুষেরা এই রাতকানা রোগের জন্য বকফুল গাছের পাতার রস ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য রোগে ভুগেছেন, পচন অনেক অনেক ওষুধ খেয়েছেন, কোনো কাজ হচ্ছে না, সেই ক্ষেত্রে বকফুলের রস করে এক চামচ করে সকাল বিকাল খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায়। এছাড়াও যারা চোখের স্নায়ু রোগে ভুগছেন অনেক, বা বার্ধক্য রোগে ভুগছেন, এছাড়া হাড় প্রচুর দুর্বল হয়ে গিয়েছে, সে সমস্ত ক্ষেত্রে বকফুল পাতার রস খেলে অনেক উপকার পাওয়া যায়। যারা দীর্ঘদিন ধরে শুকনো কাশিতে ভুগছেন, খকখক করে কাশছেন, কাশির ওষুধ খেয়ে কোনো উপকার পাওয়া যাচ্ছে না, অনেক চিকিৎসা করাচ্ছেন, সেই ক্ষেত্রে এর সাথে দু থেকে তিনটি বকফুল সম্পূর্ণ ঘিয়ে ভেজে যদি প্রত্যাহ খাওয়া যায় সাত দিন, সেই খোসখোসানি কাশি অনেক ভালো হয়ে যায় এবং শুকনো কাশি আর থাকবে না। যে সমস্ত ছোট ছোট বাচ্চা বা বড় মানুষ বা বার্ধক্য মানুষ ঘুষঘুষে জ্বরে ভুগছেন, বকফুল গাছের ছাল 3 থেকে 5 গ্রাম পরিমাণ নিয়ে একটা হর্তিকি যদি না দেখে থাকেন, হর্তিকি সম্পর্কে আমার ভিডিও বানানো আছে এই চ্যানেলে, ভিডিওটি আপনারা আই বটনে ক্লিক করেও দেখে আসতে পারেন। তো সেই সমস্ত ঘুষঘুষানি জ্বর এই গাছের ছালেই অনেক উপকার পাওয়া যায়। তো কি বললাম, 2 থেকে 3 গ্রাম পরিমাণে এর ছাল নিতে হবে, হর্তিকির সঙ্গে মিশিয়ে 4 কাপ জলে ভালো করে সিদ্ধ করে সেই জলটি যখন 1 কাপ হয়ে যাবে তখন সেটি নামিয়ে ছেঁকে নিয়ে সকালে খেতে হবে। এটি হলো ঘুষঘুষানি জ্বরের একটি ভালো সিরাপ। হঠাৎ নাক দিয়ে জল ঝরতে থাকলে, অনেক সময় সর্দিতে প্রচণ্ড জল ঝরছে, ঠিক সেই সময় এই বকফুল গাছের পাতার একটু রস নাক দিয়ে শুকলেও সেই সর্দি
ভালো হয়ে যায়। এছাড়া যাদের শরীরে প্রচণ্ড দেহে ব্যথা ও যন্ত্রণা, সেই ক্ষেত্রে এই বকফুলের পাতার রস বের করে সেই এক ফোঁটা রস বা দু ফোঁটা রস যেখানে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেখানে মালিশ করলে অনেক ভালো উপকার পাওয়া যায়। যে সমস্ত মহিলাদের খুব অল্প পরিমাণে ঋতুস্রাব হয়, মাসিক যখন শুরু হয় দু এক ফোঁটা হওয়ার পরে আবার বন্ধ হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত মহিলাদের স্ত্রীরোগে এই বকফুল একটি অলৌকিক, একটি ক্ষমতাযুক্ত ওষুধ হিসাবে কার্যকরী হয়ে থাকে। তো এই অল্প ঋতুস্রাবের জন্য যে সমস্ত মহিলারা একটু মোটা, যাদের শরীরে একটু চর্বিযুক্ত অর্থাৎ মেদযুক্ত চেহারা, আর তাদের কোমরে প্রচণ্ড ব্যথা হয়, ঋতুস্রাব খুবই কম হয়, সেই ক্ষেত্রে বকফুলের একদম ফুলটা, যে সাদা ফুলটা আছে সেটি থেতো করে একটু রস বের করে সেখানে সেই রস দু থেকে তিন চামচ করে সকালে একবার খেতে হবে এবং সন্ধ্যায় বা বিকালে একবার খেলে আপনাদের সেই অল্প ঋতুস্রাবের সমস্যা ভালো হয়ে যায়। প্রিয় দর্শক, যে কোনো ওষুধ ভেষজ চিকিৎসাতে ব্যবহার করা হয়, যেমন যার উপকার আছে তেমন তার অপকারিতাও আছে। তাই এই বকফুল আপনারা খেলে যদি কোনো অ্যালার্জি অর্থাৎ যারা বেশি খায়, বেশি খেয়ে নিলে অ্যালার্জি হলে আপনারা বিশেষ চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। তো যে কোনো জিনিস বেশি খাওয়াটা একদমই শরীরের পক্ষে ভালো নয়, যতটা প্রয়োজন ততটাই খাবেন। প্রিয় দর্শক, বকফুল সম্পর্কে আপনাদের ভিডিওটি কেমন লাগলো, আপনারা যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে একটি মতামত প্রকাশ করবেন। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্বশেষে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।